Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Shabai kemon achen? Asha kori Allahur rahmate shobai bhalo achen. Ami alhamdulillah amar poribar niye bhalo bhalo achi. Kemon ache mone hoy? To ami doctor kache gechhilam. Ei din eta kemon ache? রাখছিলাম সেটা ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। তাহলে আমি একদিন গেছিলাম কাঁচা বাজার, গেছি মাছের বাজার, গেছি মাছও নিয়েছি, সেটা ভিডিও অবশ্যই কালকে নাহলে পরশু পাবেন। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ সবাই ভালো আছেন। আমি দোয়া করি সবার জন্য, আপনারাও সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। এখানে কতগুলো 10 টাকার জিনিস বিক্রি করে সেখানে কতগুলো বক্স বিক্রি করার জন্য লাগবে, সিরিনি নিয়েছি করার জন্য, মাথা স্টাবে কেন অনেক কিছু পাওয়া যায় সস্তার মধ্যে পাওয়া যায়, প্যান গাড়ি গুলাতে বাচ্চাদের জন্য নেওয়া ওরা নেই কিন্তু নষ্ট করে অনেক কিছু টুকিটাকি জিনিস নেওয়ার পর আমি করলাম ভাবলাম শেয়ার করে দেখে লাভ কি। দেখুন মাছ এখান থেকে মাছ এনেছি, দেখাবো অবশ্যই, দেখবেন আগামী ফর্মে দেখাবো ইনশাল্লাহ। ওজন করে কিভাবে সেটাও শেয়ার করবো। ইলিশ মাছ নিয়ে মনে হয় তাজা নাই, ফ্রিজে রেখে দিই। তো ওখানে বড় আছে একটা, শুধু বড়টা নিই নাই, বড় একটা আছে বাসায়, সেজন্য বড়টা নিই নাই, একটু মিডিয়াম বড়ছে, একটু মিডিয়াম এগুলো নিয়েছি 5টা। কেন দেখুন মার্শাল্লাহ রূপচাঁদা মাছগুলো অনেক সুন্দর লাগছিল, নিয়ে নাই রূপচাঁদা মাছ, ভাবছি আর একটা কোনো এক সময় গেলে নিয়ে নিব, নাহলে আমার হাজব্যান্ডকে নিয়ে আসবে। আমি তো যাই না তেমন, ডাক্তারের কাছে গেলাম, ভাবলাম কাছেই আছে একটু গিয়ে দেখি, দেখাই আপনাদের। তো এখানে কাঁচা সবজি দেখুন অনেক কিছু পাওয়া যায়, শিম কেজি কত, শিম, কাঁকরোল, পটল, ঝিঙ্গা, শসা, কদু, পেঁপে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। বাসায় এসে চলে আসলাম ডাক্তারের কাছ থেকে, তারপরের দিনে একটু করে ইয়ে আছে, মাকে মুগকালা শাক খেতে দেয়, লাল শাক, কপি শাক। এখানে দেখবো কতগুলো পেয়ারা, পেয়ারা দেখলাম ভালো লাগবে, সেজন্য আপনাদেরকে দেখাবার জন্য একটু আর দেখুন। এখন দেখবেন কলা, আমাদের দেশের কলা, বাংলা কলা। তো এখন দেখবেন আশা করি এটা দেখে কিন্তু কার কার জিভে জল আসে বলবেন, আখের রস আমরা চট্টগ্রামের বাসায়। এখন দেখাবো আপনাদেরকে, একটু অপেক্ষা করুন, পুরো জাম্বরা খুবই সুন্দর করে কুশিয়ালের রসগুলো বের করে, মানে আখের রস খুবই ভালো লাগলো। তো ভাবলাম সেটাও একটু ভিডিও করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এগুলো হচ্ছে আমার ছেলে নিয়েছে, এগুলো কীভাবে রস বের করে সেটা আমি আপনাদের সাথে
খুব সুন্দর তালাকটা খুব টেস্টি পাইছি আজকের সসে লাগছিল তো এখন দেখুন কীভাবে পিছনের রস বের করে খুবই সুন্দর ভালো লাগলে অবশ্যই তাই ঘরে চলে আসি তারপরের দিনে যেটা একটু ভিডিও করা শাক আনছিল দুপুরে শাক তো ওটা আমি এখন ভাজি বয়াকাল আমাকে কেটে বেছে দেয় তারপরে এটা আমি চুলায় বসাই দিব শুধু রসুন দিয়ে খুবই মজা হয়েছে আমার আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর কোনে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই দেখুন আমি সরষের তেল দিচ্ছি তার রসুন দিচ্ছি তারপর অল্প করে লবণ দিয়ে দিচ্ছি শাকে কিন্তু বুঝে একটু লবণ দিতে হয় নাহলে বেশি হয়ে যায় এখন আমি শাকগুলো দিয়ে দিব শাকগুলো দিয়ে দিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন